ভারত বয়কট, ভারতীয় পণ্য বয়কট, এই কর্মসূচিতে বাংলাদেশের আপাময় জনসাধারণ বিশাল কষ্টের মধ্যে পড়ে গেছে। সংগ্রামী বন্ধুগণ, ভুল রাজনৈতিক কর্মসূচি, ভুল সিদ্ধান্ত একটা রাজনৈতিক দলকে বা গোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দিতে পারে। আমি কমরেড সামাদ, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। দেখেন, কিছু লোক প্রেস ক্লাবের সামনে ফালাফালি করতেছে দিনে রাত্রে যে ভারতীয় পণ্য বয়কট। আমি জানি না, বিএনপি যদি এই কর্মসূচি সমর্থন করে থাকে, আমি বিএনপি তেমন অ্যাক্টিভিটি দেখতেছি না এখানে। আমি দেখতেছি পিনাকী ভট্টাচার্য, এলিয়াস আর কিছু গণ অধিকার পরিষদের ছেলেপেলেরে দেখতেছি খুব ফালাফালি করতেছে, গেঞ্জি কিনতেছে, এই করতেছে, ওই করতেছে, ভারতের পণ্যের লিস্ট করতেছে, অনলাইনে ফালাফালি করতেছে। কিন্তু এর কারণে ভারতের পণ্য বয়কট করিয়া ভারতের কতটুকু ক্ষতি হয়েছে আর বাংলাদেশের জনগণের কতটুকু ক্ষতি হয়েছে বা হচ্ছে বা ভবিষ্যতে আরো হবে, আমি একটু ব্যাখ্যা দিই। দেখেন, আজকে আমাকে এই লাইভটা করতাম না আমি ভাই, এখন এখন আজকে আমাকে একটা ফোন দিয়েছে এক পরিবার, তারা চিকিৎসার জন্য এখন ভারতে অবস্থান করতেছে, বাড়ির নওগাঁ বাদলগাছি, কিন্তু আমি তাদের নামটা এখানে পরিচয়টা উল্লেখ করলাম না, কারণ এখনো তারা ভারতে অবস্থান করতেছে। আমাকে ফোন দিয়ে বলল কি যে ভাই, আপনারা তো প্রেস ক্লাবে ফালাফালি করেন আর ভারত বয়কট, ভারত বয়কট করে চিল্লাইতেছেন, আপনারা কি বুঝে শুনেই কর্মসূচি দিচ্ছেন না না বুঝেই ফাল পাতেছেন? আমি বললাম, ভাই এই কর্মসূচি তো আমরা দেই নাই বা আমরা সমর্থন করি না। বলছে, আমি নিজে এখানে আমি মুখ দেখাইতে পারতেছি না, আমার পুরো পরিবার নিয়ে আমি চিকিৎসার জন্য এখন অবস্থান করতেছি, বাংলাদেশ থেকে রেফার করেছিল এই চিকিৎসাটার জন্য হয় সিঙ্গাপুর না হলে যেতে হবে লন্ডন আমেরিকা। তো সিঙ্গাপুর লন্ডন আমেরিকা যাওয়ার সামর্থ্য নাই, তবে সিঙ্গাপুরের চাইতে কোনো অংশে কম মানের চিকিৎসা ভারত করে না। যাই হোক, চিকিৎসা তাদের কি করে না করে সেটা বড় কথা না, বড় কথা হলো যে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ আমাদের দেশের চিকিৎসার জন্য ভারত যাইতেছে। এখন উনি ফোনে কি বললো সে কথাটা আমি আগে আপনাদেরকে বলি। উনি বলতেছে, ভাই মুখ দেখাইতে পারি না এই কারণে, ডাক্তাররা চিকিৎসা করব না করতেছে না, কিন্তু রাস্তাঘাটে চলতে পারতেছি না ইন্ডিয়াতে এসে, যেই দেখতেছে সেই বলতেছে তোর বাড়ি বাংলাদেশ না, হ্যাঁ তোরা তো ভারত বয়কট করছিস, এখন ভারতে কি করস? তো কি আমরা দাওয়াত দিয়ে নিয়েছি? কেউ কেউ আবার একটু ভদ্র ভাষায় বলতেছে যে ভাই আপনারা তো ভারত বয়কট করছেন, ডেলি দেখি চিল্লাইতেছেন, অনলাইনে করলেন সব দেখতেছি, এখন ভারত আইছেন কি কারণে? আমরা তো আর আপনাদের দাওয়াত দিয়ে নিয়ে আসি নাই। মানে চরমভাবে অপমানিত হইতেছে এখন বর্তমানে। আমি একটা পরিসংখ্যান থেকে বলি, কমিয়ে বলি, না হলে 1000 লোক চিকিৎসার জন্য শুধু ভারতে আছে, জীবন বাঁচাইতে গেছে ভারতে। আপনারা দেখেছিলেন অস্ট্রেলিয়ার খেলা সমর্থন করার কারণে না ফেসবুকে ভাইরাল করে দিল যে ভারতের বিরুদ্ধে যদি কলাগাছ দাঁড়ায়
সেই কলা গাছকে আমরা সমর্থন করব। এর কারণে দেখেছিলেন, আমাদের একটা পরিবার চিকিৎসার জন্য ভারতে গেছিল, তাকে চিকিৎসা করতে দিব না বলিয়া তারে কত ধরনের অপমান করেছে ওখানে। আরে ভাই, আগে আপনি স্বয়ং সম্পূর্ণ হন, মনে রাখবেন প্রয়োজন বাধা মানে না। কি মানে না? প্রয়োজন বাধা মানে না। আমার চিকিৎসার জন্যে ভারত যাইতে হবে, কিডনি বদলানোর জন্যে মাদ্রাজ যাইতে হবে। এখন আপনি প্রেসক্রাইবের সামনে ভারত বয়কট করে বসে রাখলেন, সেই চিকিৎসার সুবিধাটা আপনি কি বাংলাদেশে দিতে পারছেন? বাংলাদেশের চিকিৎসা, বাংলাদেশের যে চিকিৎসা, এটা তো ধ্বংস হয়ে গেছে। কেন যাচ্ছে ভারত? ভারত ডাকতেছে চিকিৎসার জন্য? বেশিরভাগ যারা ভারতে চিকিৎসার জন্য যাচ্ছে তারা বাংলাদেশে চিকিৎসা নিয়ে প্রতারিত হয়েছেন বা ভালো হয় নাই, তারপরে তারা ভারত যাচ্ছে। এটা যাইতেই আছে, যুগ যুগান্তর যাইতে আছে, এবং ভালো রেজাল্ট তারা পাচ্ছে। তাহলে এই যে লক্ষ লক্ষ লোক ভারতে চিকিৎসার জন্য যাইতেছে, শুধু চিকিৎসার জন্য না, ব্যবসার জন্য যাইতেছে, তারপরে ঘুরতে যাইতেছে। ঘুরতে আপনারা যাইয়েন না, বয়কট করেন, কিন্তু যে সমস্ত রাজনীতিবিদ এই ভারত বয়কটের ডাক দিয়েছে, এই সমস্ত রাজনীতিবিদ দিয়ে কখনো কোনো কালে কোনো কখনোই এই শেখ হাসিনার সরকারকে নামানো যাবে না। এত আনম্যাচিউড, এত অপরিপক্ক রাজনীতিবিদ জন্ম নিচ্ছে ইদানিং, যে এদের মধ্যে আর ছাগলের মধ্যে কোনো পার্থক্য নাই। এই ছাগলরা রাজনীতি করিয়া শেখ হাসিনাকে ক্ষমতার থেকে নামাবে? আপনি যখন ভারত বয়কটের ডাক দেয়, আপনার জানেন না এই কাহিনী? একটা ডাকাত, যে ডাকাতি করে অনেক সময় চোরও কিন্তু এই কাজ করে। ডাকাতি করতে গেছে মুখোশ পূজা। এখন আপনি যদি ডাকাতকে বলেন যে আপনার নাম করিম, আপনাকে তো চিনে ফেলছি, ওই ডাকাত আপনাকে গুলি করে মেরে ফেলবে, যে শালা চিনে ফেলছিস তখন তোকে মেরে ফেললাম, নাহলে তো তুই চিনছিস, মামলা করবি। ভারত কি কোনো সৈন্য পাঠাইছে বাংলাদেশের নির্বাচনে? আমরা গণ আন্দোলন গড়ে তুলতে পারি নাই, এই ব্যর্থতার দায় জনগণকে নিতে হবে, আমাদেরকে নিতে হবে, রাজনীতিবিদদের নিতে হবে। ভারত কি সৈন্য পাঠিয়েছিল? না। কি করছে ভারত? শেখ হাসিনাকে সমর্থন দিছে, দিতেই পারে, দিক সমর্থন। কিন্তু যখন আপনারা প্রকাশ্য ভারত বিরোধীতে চলে গেলেন, তখন তো ভারত কি বলবে এখন, যে আমরা এতদিন শেখ হাসিনাকে গোপনে সহায়তা করছি, যা ছাড়া যখন আমাকে চোর বলতেইছে, আমরা এখন প্রকাশ্য সহযোগিতা করব? এই ভারতের পণ্য বয়কট, ভারত বিরোধিতা শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করবে। ভারত এখন প্রকাশ্য হয়ে যাবে শেখ হাসিনার পক্ষে, কারণ তারা এখন শত্রু মিত্র চিহ্নিত করতে পারতেছে। কিন্তু এগুলো না করে ভারতকে ম্যানেজের চেষ্টা করার দরকার ছিল, ভাই আর কত তোরা খেলবি আমাদেরকে নিয়ে, এটা হলো রাজনৈতিক ভাবে মোকাবেলা করার দরকার ছিল। কিন্তু ওইটা বাদ, আমি বলতেছি যে কথাটা, দেখেন যমুনা ফিউচার পার্ক মার্কেটের নিচে দেখবেন রাত 3টার থেকে বিশাল সিরিয়াল, এই যে এখনই যাইছে দেখেন দাদা, একবার বিশাল সিরিয়াল ভারতের ভিসা নেওয়ার জন্যে ভোর 3টেই দাঁড়াইছে, সেই ব্যক্তি বিকাল 5টায় কাজ শেষ করছে। অহরহ দেখতেছি আমাদের অফিস, ওখানে আমাদের প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের নিচে। এই যে লক্ষ লক্ষ লোক ভারত যাওয়া তাদের প্রয়োজন, ভারত তাদের ডাকতেছে না, তারা বাধ্য হয়ে যাচ্ছে, এই লোকগুলা ওখানে যে নিগৃহীত শিকার হইতেছে এই আপনাদের কারণে।
বাংলাদেশের চিকিৎসা নাই, বাংলাদেশের চিকিৎসা ভুল চিকিৎসা, ব্যর্থ হয়ে তারা ভারত যাচ্ছে, না হলে যাইতে হবে সিঙ্গাপুর লন্ডন, তাহলে লন্ডন সিঙ্গাপুর যাওয়ার মতো অর্থ তাদের নাই, তারা যাবে ভারত। আপনারা ভারত বয়কট করতেছেন, তারা কি এখন মারা যাবে, বিনা চিকিৎসায় মারা যাবে? শুধু তাই না, সঠিক পরিসংখ্যানটা আমি দেই, সঠিক পরিসংখ্যানটা আমি দেই। প্রতি বছর এভারেজে 1 কোটি লোক ভারতে যায়। আমার এই পরিসংখ্যান যদি কেউ ভুল প্রমাণ করতে পারেন, আমি চ্যালেঞ্জ করলাম 5 লক্ষ টাকা, 1 কোটি লোক ভারতে যায় প্রতি বছর। বলবেন যে না, গত বছর তো ভারত ভিসা দিছে 14 লাখ বা 20 লাখ লোকের ভিসা দিছে ভারত, তাহলে আপনি 1 কোটি বাড়াইলেন কেন? হ্যাঁ শুনেন, এই যে ভারত 20 লক্ষ লোককে ভিসা দিয়েছে 1 বছরে, এটা গেছে তারা প্রপার চ্যানেলে। কত লোক? 20 লাখ। আর 80 লাখ লোক ভারত যায় কোনখান দিয়ে আপনারা জানেন? জানেন না। এই বাংলাদেশ যে 55,155 বর্গ মাইলের যে বাংলাদেশ, এই পুরাটাই হলো ভারত সীমান্ত, পুরাটাই। চাঁপাইনবাবগঞ্জ, কানসাট, রাজশাহী, চারঘাট, বাঘা, আমি এবার যে গেছিলাম, যে দেখলাম যে শত শত লোক না, হাজার হাজার লোক এই এলাকার প্রতিদিন ভারত যাচ্ছে রাত্রে নৌকায় করে। কেন? তারা ব্যবসা বাণিজ্যের জন্য যাইতেছে ভারত। কিভাবে যেতেছে? তারা বর্ডার গার্ড আছে বাংলাদেশে, এদেরকে টাকা দেয়। ইন্ডিয়াতে BSF এর ফাঁড়ি আছে, এদেরকে টাকা দেয়। এদের কন্টাক্ট আছে, শুধু ওই ভোটার না, এই যে বললাম 55,155 বর্গ মাইলের যে বাংলাদেশের চাই সীমান্ত, সব সীমান্ত দিয়াই পাসপোর্ট ভিসা ছাড়া প্রতিদিন অসংখ্য লোক যাচ্ছে আর আসছে, যাচ্ছে আসছে। আপনারা বলবেন যে এরা হলো চোরা কারবারি, আপনি বলছেন এরা চোরা কারবারি, কিন্তু আমি মনে করি এরা চোরা কারবারি না, এরা BGB-র টাকা দিয়ে, BSF-র টাকা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ভারতে যায় পেটের দায়ে। সেখানে যে কিছু পণ্য টাকা দিয়ে হয়তো কিনে নিয়ে আসে, আর বাংলাদেশ থেকে কোনো পণ্য যদি নিয়ে যায় তারা সেখানে বিক্রি করে আসে, তাহলে দেখেন তারা কিন্তু BGB-র টাকা দিচ্ছে, BDN-র টাকা, BSF-র টাকা দিচ্ছে, ওখান থেকে পণ্য টাকা দিয়ে কিনে আনতেছে, বাংলাদেশে বেচতেছে, অথবা বাংলাদেশ থেকে পণ্য কিনে নিয়ে যেয়ে ওখানে বেচতেছে, ধরেন গরুই নিয়ে আসতেছে এভাবে। কিন্তু আমার কথা হলো যে আপনারা বলতেছেন চোরা কারবারি, কিন্তু যদি ভিসা করে যায়, যে সরকারের ট্যাক্স দেয়, যে মাল নিয়ে আসে, তাহলে ওইটা চোরা কারবারি না। সরকারের ট্যাক্স দিলেই এটা হলো বৈধ, আর না দিলে এটা হয়েছে চোরা কারবারি। আমি এটাকে সমর্থন করছি না, কিন্তু আপনারা কি এটা বন্ধ করতে পেরেছেন? এই চারি সীমান্ত দিয়া এই 1 কোটি লোক ভারতে যাওয়া আসা করে, তাদের রুটি রুজির ব্যাপার আছে এখানে, ক্ষুধার জ্বালা বুঝেন, ক্ষুধার জ্বালাই তারা BSF গুলি করবে, এটা জানাও তারা যায়। আপনি আগে তো এগুলো বন্ধ করবেন, তাহলে 1 কোটি লোক ভারত যাচ্ছে, তাহলে আগে তো আপনি এগুলো বন্ধ করেন, ঠিক আছে, যে সরকারের ট্যাক্স না দিয়ে গেলেই চোরা কারবারি হয়ে গেল, আর সরকার ট্যাক্সটা নিয়ে এই টাকাটা সুইস ব্যাংকে যা ঢুকাই দিল, এটা হলো বৈধ হালাল টাকা, সরকারের টাকা দিলেন, সরকার করলো কি, এই টাকাটা নিয়ে যে সুইস ব্যাংকে ঢুকাই দিল, আর তাহলে এই ব্যবসাটা হলো হালাল, বৈধ বৈধ। আর যখন সরকারের ট্যাক্স না দিয়া ব্যবসা করতেছে যারা, এরা হলো চোরা কারবারি, এদেরকে গুলি করেও মারা হয়। আমি এদের সমর্থন করতেছি না, কিন্তু
এটা তো নিরুপায় হয়ে যাচ্ছে, তার পেটের দিকে যাচ্ছে, আর বিকল্প নাই। যাক, ভুল রাজনৈতিক সিদ্ধান্ত একটা দলকে ধ্বংস করে দিতে পারে। এই যারা ভারত বয়কটের ডাক দিয়েছেন, এদের কারণে আমি দুইটা জিনিস বলবো। একটা হলো ভারতের যে লক্ষ, বাংলাদেশের যে লক্ষ লক্ষ লোক ভারতে যাচ্ছে, যাতে বাধ্য তারা জীবন বাঁচাইতে যায়, তারা নিগৃহীতার শিকার হইতে হলো, অপমানিত হইতেছে, প্রতিনিয়ত অপমানিত হইতেছে, এই দায় হলো এখানে যে কয়েকজন ফাল পাততেছে প্রেস ক্লাবের সামনে আর অনলাইনে ভারত বয়কট করে। এক, একটা চরমভাবে জনগণ ক্ষতিগ্রস্ত হইতেছে। আর দুই নম্বরে, ভিডিও বড় হয়ে যাচ্ছে আর বলবো না, দুই নম্বরে এই ভারতীয় পণ্য বয়কট করলে জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে তো এমনি দ্রব্যমূল্য নাই, আজও সমাবেশ করে আসলাম, হু 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 করে দাম বেড়ে যাবে জনগণের ক্রয় ক্ষমতার বাড়ে। তাহলে রাজনৈতিক দলকে নেতাকে কর্মসূচি দিতে হবে জনগণের কল্যাণে। তাহলে আপনারা যে কর্মসূচি দিলেন, এটা কি জনগণের কল্যাণ হইতেছে? ভারতের কোনো ক্ষতি হইতেছে? আপনি যতই বয়কট ডাকেন, যার চিকিৎসার দরকার সে যাবেই জীবন বাঁচিতে, আর মাঝখান থেকে আপনারা বয়কট বয়কট করাতে ওই ব্যক্তিটা ওখানে যে সম্মানহানি হইতেছে, অপদস্থের শিকার হইতেছে, কি কথা ঠিক না বেঠিক? আরে ভাই, আগে আপনি চিকিৎসার জন্য ব্যবস্থা করেন বাংলাদেশে, আপনি ভারতের পণ্য না আইনা, জিনিসপত্রের দাম ঠিক থাকবে এটা দেখান। আজকে ভারতের পেঁয়াজ বন্ধ হইলে কালকে ভারত বাংলাদেশের পেঁয়াজ হয়ে যাবে 250 টাকা 300 টাকা। যাকে আমি লাইভ আর দীর্ঘায়িত করবো না, খালি এটাই বলবো, যারা ভারতের পণ্য বয়কটের ডাক দিয়েছেন, এখান থেকে আপনারা ফিরে আসেন। যদি ফিরে না আসেন, তাহলে এখন যে জনগণের সমর্থনটা আপনাদের প্রতি আছে, আমি মনে করি যে এখন জনগণের সমর্থনটা কিন্তু ব্যাপক আছে, আমরা যারা বিরোধী দলে রাজনীতি করতেছি, শেখ হাসিনা বিরোধী, তাদের প্রতি কিন্তু এই সমর্থনটা কিন্তু থাকবে না, তারা চলে যাবে। কেন যাবে? তারা বলবে যে এরা তো কিছু করতে পারতেইছে না শেখ হাসিনারে, তারা 1, 2, 3টা নির্বাচন একতরফা করে বের হয়ে গেল ভোট ডাকাতি করে, মাঝখান দিয়ে আমাদের ভোগান্তির মধ্যে ফেলে দিতেছে। আর দেখবেন যে জনগণ সব সরিয়ে দেব, যে এখনো সঠিক সিদ্ধান্তে আসেন, এই ভারত বয়কট, ভারতীয় পণ্য বয়কট, এই সব ছাড়াম দিয়া, এইসব ছাড়াম দিয়ে কিভাবে এই ফ্যাসিবাদ সরকারকে উচ্ছেদ করা যাবে, পতন করা যাবে, সেই পন্থা ব্যবহার করে। সবাই ভালো থাকবেন সংগ্রামী বন্ধুগণ, এই লাইভটা যে যে দেখবেন সবাই একটু ভাইরাল করে দেন, সবাই আমাকে ভুল বুঝবে আমি জানি, কারণ যারা ছাগল এরা শুধু কাঁঠাল পাতাই চিনে, এরা পোলাও বিরিয়ানি চিনে না, কাজে আমাকে অনেকেই গালাগালি করবে, ভুল বুঝবে, কিন্তু এটাকে ভাইরাল করলে যারা বুঝার তারা বুঝবে। আমার আব্দুস সামাদ নামক পেজটাও একটু আপনারা ফলো দিয়ে দিন, আর আমার পরিচয়টা বলেছিলাম, আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সভাপতি, পাঁচ দলীয় বাম জোটের সমন্বয়ক, সবাইকে বিপ্লবী সালাম।